হ্যাঁ, ভার্চুয়াল জগৎটাকে মানুষ এত সিরিয়াসলি নিয়ে নিছে, তারা হচ্ছে নিজস্ব জগৎ বলে যে একটা কিছু আছে বাস্তবে সেটাই ভুলে গেছে। তো ভার্চুয়ালি আপনি আমাদের সাথে কানেক্টেড তো হতেই পারেন, কারণ হচ্ছে যে আমরা এই মুহূর্তে ফেসবুক লাইভে আছি, তাই না বলতো? আমরা ফেসবুক লাইভে আছি, সেখানে তো আপনি কানেক্টেড হতেই পারেন, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে ভার্চুয়ালি আপনি প্রিয় মানুষের সাথে, কাছের মানুষের সাথে যতটাই কানেক্টেড থাকেন না কেন, সেখানে একটা বিশাল দূরত্ব থেকেই যায়। সেখানে আপনার নেট অফ হয়ে গেলে আপনার যোগাযোগ বন্ধ, আপনার প্রিয় মানুষ অতি কাছের মানুষ অতি দূরে চলে গেল। তাই ভার্চুয়াল জগতে আপনি যতটাই প্রাধান্য দেন না কেন, আপনি পার্সোনালি বাস্তব জগতে প্রাধান্যটা বেশি দিন, কারণ দিন শেষে ওটাই আপনার হচ্ছে বাস্তবতা, ওটাই আপনার সত্যতা, সেখানে আপনাকে খুঁজে পাওয়া যাবে, ওখানে ওইটাই আপনার অস্তিত্ব, ওখানে অস্তিত্ব বিরাজ করে। আর যদি ভার্চুয়ালি কানেক্টেড হতে চান তাহলে ফেসবুক লাইভে কমেন্ট করতে পারেন, শেয়ার করতে পারেন, ক্যাপিটাল এফএম 94.8 সার্চ করলে আমাদের পেজটি পেয়ে যাবেন, এবং সেখানে দেখবেন যে লাইভ চলছে, দুই দুষ্ট বালক সেখানে বসে আছে, একজন অতি ব্যস্ত দেখতেও হালকের মতোই, গতকালকে না আজকে সকালে একটা ভিডিও আপলোড দিয়ে সে প্রচণ্ড মুডে আছে, তার নাম শাওন মজুমদার, চ্যানেলের নামও তাই, আর ভিডিওর নাম হচ্ছে পাশের বাড়ির আন্টি। পাশের বাড়ি কি মুডে কই থেকে যেই অবস্থা, যেই ভিউ, তাতে মুড তো অফ হয়ে যাওয়ার কথা, that's why I'm in english bangla milai jela koitechi ar ki jeta bujhechhi je byapar na byapar na thik ache ei ekta ei byapar na kotha tai ami english te bolle koto boro hoy eto boro bolto kache bangla e shojare bhai byapar na ar eta koite gele mone english onek khon kotha bolte hobe tai bole dicchi eto kotha bola dorkar olpo kothay kaj hole beshi kotha dorkar ki eta ke bangla ki bole ortho byakti olpo kothay kaj hole beshi kotha dorkar nei এটা বাংলায় কি বলে অর্থ ব্যক্তি বাংলায় একটা আছে যে ভাষায় প্রকাশ করা যে ভাষা যে চ্যাপ্টারটা আছে আজকে বাংলা পড়াচ্ছি ভাষা যে চ্যাপ্টার আছে সেখানে একটা আছে যে বাংলা কথায় কিভাবে বলবেন দুইটা হলো একটা অর্থ ব্যক্তি একটা প্রাঞ্জলতা যদি অল্প কথায় কাজ হয় তাহলে বেশি কথার দরকার নাই সেটা হলো অর্থ ব্যক্তি আর প্রাঞ্জলতা হলো যেটুকু বলবেন আপনি এত সুন্দর করে গুছিয়ে বলতে হবে যাতে বেশি কথা বলতে না হয় আচ্ছা প্রাণ থাকতে হবে জুড়িয়ে যায় যেটা যে মানে প্রাণ থাকে কথার ভিতরে আপনি মনে করেন আমি বললাম যে ব্যাপার না কথার ভিতরে প্রাণ নাই বলতে হবে যে অল্প কথায় আপনাকে বলে দেবে যে ঘটনাটা ঘটেছে এটা মানুষের জীবনে ঘটেই থাকে সো বিচির ভাইয়া ব্যাপার না অনেকক্ষণ ধরে কিছু বোঝালো তুমি ব্যাপারটা বুঝতে পারোনি তখন তুমি কি বলবে আর আমাদের দেশে আমাদের ভাষায় আধা ঘন্টা এক ঘন্টা বোঝানোর পরে আমি বুঝে নেই তখন আমরা কি বলি এটুকু বললে হয় কত সুন্দর অল্প কথায় কাজ এবং প্রাণ আছে কথার ভিতরে তাহলে অর্থবৃত্তি এবং প্রাঞ্জলতা দুইটাই উনি কিন্তু অ্যাডাপ্ট করেছেন ওনার ভাষার মধ্যে তাহলে আপনি ভাষাটা স্বয়ংসম্পূর্ণ হলো স্বয়ংসম্পূর্ণ হলো আজকে কালকে কিন্তু পড়া ধরবো যে এই শীতে ল্যাপের তল থেকে বাইরে বাথরুমে যাইতে পারে না হ্যাঁ ফেসবুকে স্ট্যাটাস দেয় MBA করতে কানাডা যাবো তুই MBA করতে কানাডা গেলি ঠিক আছে এই তো আমার ল্যাপের ভিতরে ঢুকে বয়ে থাকি কানাডা তো কি তোর কাছে আর গুলিস্তান কি একই তো কথা তোর জন্য তুই গুলিস্তানই থাক গুলিস্তানে থাক খরচ কম এখানে যোগ পাঠ করবো আজকে যোগ পাঠ না 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 যোগ পাঠ শুধুমাত্র আর যে অরণ্যর কাজ ওটা আর যে অরণ্যর খুব নিখুঁত ভাবে করে থাকে নিখুঁত ভাবে করে প্রচন্ড নিখুঁত ভাবে করে থাকেন সংবাদ পাঠের মতো করে যোগ পাঠ ওটা আর যে অরণ্যর কাছে মানায় আর মানে অনেকে দেখবেন যে মানে তাদের পোশাক আশাক নিয়ে অনেক মানে চুজি মানে হোয়াট আমি অনেকের কথা কেন বলছি আমার চোখের সামনে যিনি বসে আছেন তিনিও তো একজন মানে পোশাক আশাক নিয়ে প্রচন্ড চুজি একজন মানুষ হচ্ছে নাট ভাই এবং এরকমই আরেকজন আছে আমার ফ্রেন্ড নাম রাকিব সেও তার পোশাক আশাক নিয়ে প্রচন্ড পরিমাণ চুজি চুজি আচ্ছা আমার আশেপাশে দেখা আরেকজন আছেন যিনি আমার স্বনামধন্য গর্বিত ছোট ভাই প্রেম মজুমদার তিনি তার পোশাক আশাক নিয়ে প্রচন্ড চুজি মানে তার ছবি তোলার পরে তার পোশাকে যদি একটা ভাজ থাকে ড্রেসের মধ্যে একটা ভাজ সে ছবি সে পছন্দ করে দিবে না
আমি তো দেখি না, চেহারাটা সাদা লাগলে আমার মনে হয় ছবিটা ভালো, এরকম চুজি। তো তাদের উদ্দেশ্যে আমি বলতেছি ভাই, এত পোশাক আশাক নিয়ে চুজি হয়ে কোনো লাভ নাই। জীবনের সবচেয়ে সুন্দর এবং ভালো মুহূর্ত গুলো পোশাক ছাড়াই কাটাতে হয়। যখন পৃথিবীতে আসলো পোশাক নেই, যখন যাবেন তখন থাকবে আর কি একটু, আর যখন এর মাঝে যখন আনন্দ উপভোগ করবেন তখন তো কোথায় রাখবেন। এই জন্য হচ্ছে সাদা আমার সবচেয়ে পছন্দের রং। কথা না ভাই, এটা কোথাও থেকে সাদা হইলো? আপনি জ্যাকেটটা কি সাদা ভাবতেছেন? এটা একটা কেমন একটা ক্রিম কালার, ক্রিম কালার সাদার মতোই তো। আমার হচ্ছে অনেকগুলো পাঞ্জাবি সাদা, এই কারণে হচ্ছে যে সমস্যা হইলো মানে পাঞ্জাবি আমি চেঞ্জ করে যাই ঠিকই, কিন্তু মানুষ ছবি তোলার পরে মনে করবে যে এক, যেমন সেদিনকে আমি মনে করছিলাম যে একই ড্রেস পরছেন আপনি, কিন্তু আপনি বলতে না 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 এটা আলাদা আছে, এটা সবসময় পরার পরে ব্র্যাকেটে লিখে দিবেন ছবিতে, আপনি কিন্তু আপনি এটা আগেটা ভাববেন না, এটা কিন্তু আগেটা। এই জন্য আমি সবসময় চিন্তা করছি একই রকম ড্রেস কিনুন ভাই, একই রকম জামা পরে থাকুন, আচ্ছা ভালো লাগবে না। আগে কেমন হতো যে ভালোবাসা প্রেম প্রীতি, প্রেম প্রীতি আর ভালো, এটা বাপ্পার আছে, বাপ্পার আছে গান শিওর, প্রেম আগের দিনে কি হতো, প্রেম চলতো তলে তলে, প্রেম চলে তলে তলে, প্রেম চলতো প্রেম চলতো প্রেম চলতো চলতো, প্রেমের যখন একটা পরিণয় দেওয়ার কথা দরকার ছিল, যে এখন প্রেমে অনেকদিন করছি প্রেম, এবার তো সময় ঘনিয়ে এসেছে আমাদেরকে তো বিয়ে টিয়ে করতে হবে, তখন বিয়ের জন্য যখন বাসায় যাইতো তখন মনে করেন যে বাসা থেকে কত না এই বংশের ছেলের সাথে তোর বিয়ে হবে না, বা না এই বংশের মেয়ের সাথে তোকে বিয়ে দেবো না, না এই ছেলে মেয়ে তোদের বিয়ে দেবো না, মানে বাসায় অনেক ঝামেলা হইতো। হ্যাঁ, প্রেম হয় মিলন হয় না, আচ্ছা মিলন হইলেও অনেক ঝামেলা করে মিলন, ফ্যামিলি মাইনে নেয় না, ভাগ্যে গিয়ে বিয়ে করে, কত কমপ্লিকেটেড ছিল ব্যাপারটা। আর এখন দেখেন প্রেম আজকে হইলে কালকে বাপ মা জেনে যায়, ওয়াও আমার ছেলে তো প্রেম করতেছে, পছন্দ করে ফেলছে, বাসায় নিয়ে এসে মা যে ইউ আর মাই ফিয়ান্সে, ফিয়ান্সে আমি কিন্তু দেখে ও খুব সুন্দর, বৌমা বসো খাও, আচ্ছা যাও তোমার রুমে গিয়ে ওয়েট করো, এবার আমার প্রেমও চলে মিলনও চলে, ফ্যামিলিও মেনে নেয়, কিন্তু ওই প্রেম আর টেকে না, এখন প্রেম মানে এখন রিলেশন শেষ হয়ে গেলে কি করে মানুষ, কি করে মেসেজ ব্লক করে দেয় বা হচ্ছে ফেসবুকে ব্লক করে দেয়, যাতে হচ্ছে যে আর মেসেজের আদান প্রদান না হয়। আগে রিলেশন শেষ হয়ে গেলে কি করতো, ওই যে কবুতর দিয়ে যে চিঠিটা পাঠাইলো, কবুতর রাইন দেখাইলেই তো মনে করেন যে চিঠি প্রশ্ন, মানে প্রশ্ন আলাদা কি বলে ভিতরে যে বডিটা থাকে, মানে চিঠির টপিক, আচ্ছা টপিক পছন্দ না হলে কি করব, টপিক ছেড়ে মাথায় যাইতেছে না, আচ্ছা হ্যাঁ চিঠির টপিক পছন্দ না হলে জি দুটো কবুতর উপরে মেটায়, আর চিঠির টপিক পছন্দ হইলে অ্যান্সার পাঠায়, তবে জিত যে পাঠিয়েছে তার সাথে মেটায়, মেটাবলিজম, ওরে বাবা এটা কি বলে মেটাবলিজম, এই যে জিত মেটানোর যে একটা মেটাবলিজম একটা যে প্রক্রিয়া, এটাকে বলা হয় মেটাবলিজম, আচ্ছা মেটাবলিজম, ও মেটাবলিজম, মেটা কি ভুলে গেছে, হ্যাঁ মেটা মেটা ভুলে গেছে, আমাদের বলটো মাঝে মাঝে অনেক কিছু ভুলে যায়, কোনো সমস্যা নেই, তো শিক্ষকরা একটু ভুলও নাই হয় আর কি, হ্যাঁ যে কখন কি শিখাইতে গিয়ে কখন কি করে ফেলতেছে সে নিজেই বুঝতে পারতেছে না, যখন বুঝতে পারে তখন মনে হইতেছে আয় হায় এটা কেন করলাম। যেমন এই যে বিজনেসের ব্যাপারে আসি, এই যে বিজনেস বিদ্যুতের অপচয় হইতেছে, তো হ্যাঁ
শুনি যেটা বলতেছিলাম যে একটা লক্ষ টাকার প্রশ্ন সেটা হচ্ছে যে বলেন যে ব্যবসায় লালবাতি জ্বললে ব্যবসায় লালবাতি জ্বললে ওই বাতির কি কারেন্ট বিল আসে তাহলে তো মনে করছি লালবাতি গুলো রাখতে হবে আমার ব্যবসায় কোনো বাতি জ্বলতেছে না কেন লালবাতি জ্বললে আবার কারেন্টের বিল আসবে না অদ্ভুত একটা অবস্থা তাই না এই যে রিসেন্টলি এটা একটা বিয়ের সিজন একটা 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 অদ্ভুত জিনিস দেখছিলাম সেটা হচ্ছে একটা মুভিতে দেখেছিলেন বাতি গুল মিটার চালু এনাম একটা মুভি আছে বলিউডে তাই না ওইখানে একটা অদ্ভুত জিনিস দেখা সেটা হচ্ছে কারেন্টের মিটারে এখনকার মিটার আছে কিনা জানি না ওই মুভিতে দেখাইছিল কারেন্টের মিটারে ছোট্ট একটা বাতি জ্বলে হ্যাঁ একটা ছোট্ট বিন্দুর মতো একটা বাতি সারাদিন জ্বলে নিভে জ্বলে নিভে এইবার হচ্ছে যে ওইটার নিয়ে একজন কে যেন কেস করছিল বাতি কেন জ্বলে হ্যাঁ এবং একজন কোম্পানি থেকে বোঝানো হইতেছে ওইটু বাতিতে আর কত টাকা বিল আসে ওইটা নিয়ে আপনি চিন্তা করতেছেন দশ পয়সা হতো আট পয়সা বিল আসবে এবার চিন্তা এইবার হচ্ছে যে যে লজিকটা দেখানো হয়েছে যে আমাদের আপনাদের কোম্পানির এক কোটি গ্রাহক আট পয়সা করে আসলে এবার বিল কত আসে মানে খুব ইন্টারেস্টিং ব্যাপারটা আর কি দেখতে হবে আমি দেখিনি না কি বাতি গুল মিটার দাও এটা চালু চালু এটা দেখতে হবে বাতি গুল মিটার চালু করে দিছে ঝামেলা হয়ে গেছে যেটা বলতেছিলাম হ্যাঁ বিয়ের সিজন এটা ভাই বিয়ের সিজন আচ্ছা আবার বিয়েতে আসতেছে আবার বিয়ের সিজন আচ্ছা শীতটা লাগলে না বিয়ের কথা গায়ে শীতটা লাগলে বিয়ের কথা মনে বিয়ের সিজন মনে করেন সবাই তো বিয়ে করতেছে বিয়ের পরবর্তীতে মনে করেন সন্দেহটা দানা বাঁধতে শুরু করে আস্তে আস্তে অথবা দানাটা সন্দেহ বাঁধতে শুরু করে আচ্ছা যদি দেখেন ভাই এবং বোনেরা যারা বিয়ে করছেন যারা খুব মজমাস্তি করতেছেন যে আমার তো সামনে বিয়ে খুব আনন্দ করতেছেন তাদেরকে বলে দিচ্ছি যদি দেখেন বিয়ের পর আপনার স্বামী বা স্ত্রী যদি স্বামী হন তাহলে আপনার স্ত্রী যদি স্ত্রী হন তাহলে আপনার স্বামী স্বামী ফেসবুকে নতুন আইডি খুলছে তাহলে বুঝবেন বিয়ের আগে ফেসবুকে তার তোমার আমার লাল নীল সংসার অনেক ছিল বিয়ের আগে যে আইডিটা ছিল সেটা থেকে অনেক লাল নীল সংসার ছিল নীল সংসার লাল সংসার সবুজ সংসার বিয়ের পর আপনার সাথে সংসার করার জন্য আবার একটা আইডি খুলছে যেমন হচ্ছে যে নতুন আইডি থেকে বিয়ে থাকুন হ্যাঁ ফোনে বলতেছে যে চুপ করে একই বেলা তুমি কাঁদছো আর যখন বেলার লগে বিয়ে হয়ে গেল ল্যাপের তলে চুপ করো বেলা এ কি কাঁপতেছ বিয়ের আগে চুপ করে গেল একই বেলা তুমি কাঁদছো আর বিয়ের পরে চুপ করো বেলা ল্যাপের তলে কাঁদছো ওরে বাবারে এটা বিয়ের বেশ ওরে মাঝে মাঝে কিছু সম্পর্ক অমীমাংসিত থাকাই ভালো আর কি হ্যাঁ এটা ঠিক আছে না চিন্তা করেন ওদিন যদি বেলাটা ফোন রিসিভ করতো ওদিন যদি বেলা ফোন রিসিভ করে বিয়ে হয়ে যেত আজকে এই মর্মটা থাকতো প্রেমের এই মর্মটা ওইদিন যদি রোজের সাথে ওই টাইটানিকের নায়কের নাম কি জ্যাক জ্যাক রোজের সাথে জ্যাকও বেঁচে যাইতো তাহলে কি এটা লেজেন্ডারি গল্প হইতো একটা মুভি হইতো তাহলে বিচ্ছেদ যেখানে প্রেম সেখানে এই যে যাদের যাদের জীবনে মিলন হয় নাই মিলন হবে কত দিন তারাই হচ্ছে যে অমর হয়ে আছে চুপ করে একই শ্রাবণী শুনছো হ্যালো শ্রাবণী রং নাম্বার ওরে না ভাই এই সিটে আপনি বিয়েটা করলেন না এটা কেমন কথা হলো এই সিটে হচ্ছে যে একটা ফোন কেনারই টাকা নাই বিয়ে করতে এখন ফোন কিনা আমি কি জরে জরে হয়ে থাকতে পারবে ফোন রে ফোন কিনা তো মনে কর যে এই ভাই ভালো কথা কইছেন মানে এটা কিন্তু সত্য ভাই যে শীতকালে বিছানা গরম করার জন্য ফোনই যথেষ্ট ওদের বিয়ে করে টাকা খরচ করে লাভ আছে কেমনে এই দেখবেন বিভিন্ন বাংলা ছবি দেখলে মাথা তেমনি গরম হয়ে যায় আচ্ছা হ্যাঁ বলা যেন না বিষ না গরম করার জন্য আমার ফোন দেয়া রাইতে বিশ মিনিট পাবজি খেলি তারপরে ফোন যেখানে রাখি ওই জায়গায় গরম হয়ে যায় এই যে গরম গরম কথা যে বলেন গরম গরম কি খাওয়া উচিত আছে বলছে যে তুমি সকালবেলা ব্রেকফাস্টে হাজবেন্ড এবং ওয়াইফ হাজবেন্ডের বয়স 60 থেকে 65 আচ্ছা ওয়াইফের
কি ভূমিকম্প টুমিকম্প হইতেছে নাকি ভাঙ্গা চিনা হয়ে পড়তেছে স্টুডিও। আচ্ছা ওয়াই দিয়ে কোনোদিন গুলি মুলি ভাইরাস আসছে বয়স হলো 60 থেকে 65। আচ্ছা হ্যাঁ ওয়াইফের বয়স হলো মনে করেন যে 20 থেকে 25। আচ্ছা টকবকি তরুণী মেয়েটা হঠাৎ রোমান্টিক হয়ে গেছে, বেড়াও মোটামুটি রোমান্টিক হওয়ার ভাব করতেছে, পারতেছে না ভাব। মেয়েটা বলছে এমন কিছু করো যাতে আমার গরম লাগে, এটা গরম কফি আর মাথা ঢেলে দিচ্ছে পুরা না হলের মানুষ তো তোমার হাতে আর কোনো অপশন ছিল না, গরম গরম বলে এমন কিছু করো যে তোমার গরম লাগে, গরম কফি গায়ে ঢেলে দিচ্ছে লাগতেছে গরম নাকি আরেক কফি আরেক কাপ ঢালবো। এরকম কেন ভাই, আসলে কি আমরা বুড়াইলে আমরা এরকম হয়ে যাবো? হ্যাঁ তাই তো, আমার ভয় লাগে কিন্তু মাঝে মাঝে যে বুড়াইলে কি আমি এমন হয়ে যাবো। আসলে এমন হয়ে যাবো অনেক, তাহলে আমি এক কেটলি দুই কেটলি কফি অল্টা ভাতে নিয়ে ঘুরবো বললে আসলে জিনিসটা মানে ব্যাপারটা ভাববারই বিষয়। আমরা আসলে সময়ের সাথে সাথে মানে স্রোতে গা ভাসিয়ে দিয়ে এই যে যুগের সাথে তাল মিলিয়ে চলতেছি আমরা, এক সময় আমরাও ব্যাকডেটেড হয়ে যাব, এক সময় আমাদের বয়স হয়ে যাবে, এক সময় এই যে সৌন্দর্যের পিছনে আমরা ঘুরি এই সৌন্দর্য এক সময় বিলীন হয়ে যাবে। আসলে এই সৌন্দর্যের এই মখমলে চামড়া ঝুলে যাবে, এই রেশমি চুল মাথায় থাকবে না, এই যেই দাঁতের হাসির প্রেমে পড়ি এই দাঁত থাকবে না, শুধু যদি মনের প্রতি ভালোবাসাটা থাকে, আত্মার প্রতি ভালোবাসা থাকে, আত্মার সাথে মিলনটা হয়, তবেই হচ্ছে ভালোবাসাটা টিকে থাকবে, মানুষটা টিকে থাকবে। সো যেই সৌন্দর্যের পিছনে দৌড়াচ্ছেন 10 বছর 15 বছর 20 বছর পরে এই সৌন্দর্যটা কিন্তু থাকবে না, থাকবে না, আগে তো নাটবল্টু থাকবে। লিখবেন CFM মানে মেসেজ করার জন্য ফোন থেকে CFM স্পেস দিয়ে নাম স্পেস লোকেশন স্পেস আপনার যে কোনো কথা লিখে পাঠাবেন 26969 এই নম্বরে। আর কমেন্ট করার জন্য ক্যাপিটাল FM 94.8 এর ফেসবুক লাইভ চলছে পেজে, সেখানে কমেন্ট করবেন, শেয়ার করবেন আমাদের লাইভটি। আর ফোন কি জ্বলে? কল যখন দিবেনি এত কষ্ট করে 40-50 বার ট্রাই করে একবার কলে পাবেন, একটু একটু মনে করে নিয়ে যে আমাদের কি বলতে চান, আপনার বন্ধু বান্ধবদের কি বলতে চান, বা হচ্ছে যে কাউকে কি বলে জানাতে চান কিনা, মানে কি বলে একটু সবাই হাসাতে চান, যদি হাসাতে পারেন
Yes, film jhotota biruddhe por apnara shunchen E-Valley Presents Nut Bolt to the 2.1 Kings only on Capital FM 94.8. Wow! Duru duru, ay duru duru shite lage, ekhon ami ki kori. Jai hok apnara shunchen, pasher seat ta khali keno? Opashe lokta gelo kothay? এই ধরনের প্রশ্ন আজ ভাই আছে আশেপাশে আছেন উনি আশেপাশে আছেন টেনশনের কিছু নাই চলে আসবেন যে কোনো সময় হুরুত করে চলবে বলছি না আশেপাশে আছেন টেনশনের কিছু নাই চলে আসবেন যে কোনো সময় আমার কথা কেউ বিশ্বাসই করে না এর মধ্যে যদি হয়ে যায় কি হয়ে যায় এসএমএস এর কথাগুলো বলে ফেলি বিস্কুট আইসক্রিম এগুলো তোর খাইতে মন চায় না বল্টু বলছে চাই তো কিন্তু খাই না চেটে চেটে দেখ একদম আমার ক্যারেক্টারটা কেমন ধরলা তুমি হৃদয় আল মিরু লিখেছে শি শি হৃদয় মিরু বলতে আমাদের মিরু হ্যাঁ আমাদের মিরু আচ্ছা শীতে কাবু হয়ে কম্বলের নিচে তোমাদের শুনি তুমি বেশি শি শি করো না তাহলে বাথরুমে যেতে পারবো না বিছানায় হয়ে যাবে শি শি মিরু কিন্তু যে আমার মানে আমরা একসাথে একটি কন্টেন্ট করেছি মিরু হচ্ছে সুপার অ্যাক্টিং করেছে এবং কাপাই দিছে পুরো ইয়ো ইয়ো কাপাই দিছে মিরু ভাইয়া মিরু ভাইয়া ট্রিট দাও আমাদেরকে ট্রিট দাও মিরু ভাইয়া ঋত্বিস আবার থেকে লিখেছে খুব ভালোবাসি তোমায় জীবনের শেষ দিন অবধি শুধু তোমাকেই ভালোবেসে যাব সজল এই প্রেমের রূপের নয় কি রূপার নয় শুধু রূপের নয় রূপের নয় শুধুই মনের আমি কেমন আছি আপনি কেমন আছেন তুমি তো ভালো আছো বলো তো আমরা কেমন আছি তামান্না তৌহিদা লিখেছে নাট ভাই ইউ আর সো সুইট থ্যাংক ইউ সাইরা নাজনিন ডেমরা থেকে লিখেছে আম্মুর ফোন দিয়ে তোমাদের এসএমএস করার জন্য লুকিয়ে টাকা ভরি আম্মু নিজের ভরা টাকা ভেবে সব টাকা কথা বলে শেষ করে এই দুঃখ আমি কাক কব আরে এইটা কিন্তু আসলে এটা বিরাট বিপদ কষ্ট নিজের টাকা মনে করে শেষ টাকা আলাদা করে রাখলে ভালো হতো আম্মুর টাকা আম্মু রিচার্জের সময় রিচার্জ করার পরে মোবাইলের অ্যাকাউন্ট দুই ভাগ আমার অ্যাকাউন্টে দেন আম্মুর অ্যাকাউন্টে আমার অ্যাকাউন্টে না 017 আম্মুর বাকি অর্ধেক আমার বাকি অর্ধেক আব্বুর অর্ধেকে পাঠান সুমাইয়া ইসলাম শ্যামপাড়া থেকে লিখেছে আমি জানতাম আমার বাড়ির ঠিকানাটা তুমি ভাইয়া ভুলি পড়বা তো তোমরা কেমন আছো কেন আমি কি পড়েছে কি পড়েছিস আমি পড়ছি ও হাসি তো বলছি আমি বলছি শ্যামপাড়া না আসলে এটা সাপমারা কেমন আছো টুপ্রো ভালো আছি তুমি মানে আমার সবাই বুঝে ফেলে ওপেন বুক আমি ক্যারিমিনেটি ব্যাক লিখেছেন আর তোমার দোতলার মেয়েটি বেস্ট ছিল রিয়ানা মনি লিখেছে গাজীপুর থেকে ফ্রম আই লাভ ইউ বল্টু ভাইয়া অ্যান্ড নাট ভাইয়া তোমাকেও জানি বলবো আমাগো তোর ট্রু লাভ বাট আসলে এই লাভ ইজ ট্রু লাভ এর আমার জন্য দোয়া করো আচ্ছা এই লাভের ট্রু লাভের জন্য ওকে দোয়া করতে বলছো অনেক দোয়া রইল মাহফুজুর রহমান রাকিব লিখেছে সিমলাতু জাহান আপামনির বার্থডে আজ উনি অসুস্থ উনার জন্য একটু দোয়া করতে বলেন সবাই ওকে অবশ্যই দোয়া করবে সিমলাতু জাহান আমাদের রেগুলার লিসেনার ভাই আমি মীরা সুস্থ হয়ে যাক সবাই দোয়া করি আচ্ছা লিখে ভাই আমি মীরা ভাইয়া ভাইয়ারা আমি কেমন আছো আমি ভালো আছি তোমরা ভাইয়া আমি কালকে তোমাদের দুইজনের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করছি লাভ ইউ ভাইয়ারা ও সাবস্ক্রাইব করছি তাহলে তো লাভ ইউ টু আহমদুল্লাহ নাহিয়ান লিখেছে নাট ভাইয়া বল্টু ভাইয়াকে আমরা সবাই তো পচাই এখন তুমিও যদি পচাও এটা কেমন দেখায় প্লিজ তুমি ওনার পাশে থাকো এমনি পারভেজ লিখেছে ভালোবাসা জানিয়েছে সোনিয়া ইসলাম লিখেছে হ্যালো নাট বল্টু ভাইয়ারা গুড ইভিনিং গুড ইভিনিং সোনিয়া রিয়ান্তা লিখেছে রিয়ান্তা মনি গাজীপুর থেকে আচ্ছা পড়লাম রিয়ান্তারটা ভাইয়া আমি মীরা মানিকগঞ্জ থেকে লিখেছে দুইটা মীরা কিন্তু একটা হলো মীরা জায়গার নাম লেখে না আর একদিন মীরা মানিকগঞ্জ থেকে আচ্ছা একটা মীরা ভাই একটা মীরা বোন মীরা বোন মানিকগঞ্জ থেকে লিখেছে এই শীতে আমিও সিঙ্গেল বাট আমার কোনো প্রবলেম নেই আমার কাজিনের বিয়া আগামী থার্সডে যশোরে দিস ইজ মাই ফার্স্ট লং জার্নি ও দুরু দুরু করে দুরু দুরু এটা দূরে দূরে
প্রিন্সেস লুবনা বহুদিন পর দেখতে পাচ্ছি, প্রিন্সেস লুবনা কুমিল্লা থেকে লিখেছে কি আকাশ কি কি আকাশ টাকাশে উঠে গেলা তোমাদের দুইকে শুধু দুই দিন শুনতে পারবো, এবার ভুলে যেও না। আচ্ছা ভুলবো না, আমার মনে থাকে, দেখো না তোমার টাকার কথা আমরা ভুলছি, তুমি যে টাকার কথা বলো মনে রাখছি, দেখছো। নবী হোসেন ভাই, এই আপনি বোধহয় চুল সম্পর্কে কিছু লিখেছেন, কিন্তু এই এসে কমেন্টটা পড়তে গেলে আমার দাঁতগুলোও থাকবে না, আমি একটু ভালো করে স্পেলিং করে তারপর হচ্ছে আরেকবার পাঠান, একবার সুন্দর করে পাঠান, নাহলে তো আমরা বিডিবি কে হয়ে যাব। নাদিয়া কল্যাণপুর থেকে লিখেছে, আরে সজল ভাইয়া তোমার চ্যানেলের সব ভিডিও আমার দেখা, আর শাওন ভাইয়া চ্যানেলের কিছু দেখা আর কিছু দেখা না। আতিকুল ইসলাম রতন লিখেছে, এটা কি আমাদের রতনাল হাসান, জানি না, আশা ভালোবাসা মুভির গান, নায়ক সালমান শাহ, বাপ্পারাজ নয়, বাঞ্ছারামপুর থেকে লিখেছে, এই বলটু ভাই আমার ফেসবুক নাই তো কি হয়েছে, আমার ফোনে তো আছে তাতে ইউটিউব আছে, তোমার ভিডিওটা দেখলাম খুব ভালো হয়েছে। আচ্ছা এবার রতনাল হাসান লিখেছে, ওইটা আমার আইডি না, কমলা সুন্দরী লিখেছে, স্বামী স্ত্রীর মৃত্যুর পর একজন ভূত আর একজন পেতনি হয়ে গেল, মৃত্যুর অনেকদিন পর তাদের আবার দেখা, স্ত্রী বলতেছে ও মা গো তুমি দেখি ভূত হয়ে গেছো, স্বামী বলতেছে মুচকি হেসে তুমি কিন্তু একটুও বদলাও নাই। ওকে, এখানে আমি যে তানিয়া সুলতানা লিখছে আর কি, যে আমাদের একটা গ্রুপ আছে, নাম হচ্ছে যে ক্যাপিটাল FM এর, যে আমাদের একটা গ্রুপ চলে গেছে ফেসবুক আমাদের থেকে নিয়েছে, তো নতুন গ্রুপটাতে অনেকে জয়েন করেনি, তাদেরকে জয়েন করার জন্য আমরা ওয়েলকাম জানাবো, কারণ এখানে আমাদের সকল লিসেনারদের একটা গোষ্ঠী, তারা গোষ্ঠীবদ্ধ হয়েছে মানে সংঘবদ্ধ হয়েছে, তোমরা চাইলে যারা যারা আমাদের এই গোষ্ঠীবদ্ধ দুনিয়াতে জয়েন করতে চাও অবশ্যই জয়েন করতে পারবে। এই গ্রুপটির নাম হচ্ছে ক্যাপিটাল FM 94.8 নাট বল্টু লিসেনার, ওরে বাবা তিন মাইল লম্বা নাম এটা, ঠিক আছে, ক্যাপিটাল FM 94.8 নাট বল্টু লিসেনার অফিসিয়াল। এটা ছাড়া আমাদের কিন্তু অন্য কোনো গ্রুপ নেই, অন্য কোনো গ্রুপে ঢুকে প্রতারিত হলে আমরা কিন্তু দায়ী থাকবো না, আমাদের গ্রুপ না অবশ্য, এটা আমাদের আমাদের খুব ক্লোজ ফ্রেন্ডরা যাদের সাথে আমাদের মোটামুটি যোগাযোগ থাকে তারা রান করে এবং তারা আমাদের পারমিশন নিয়ে সকল ধরনের পোস্ট টোস্ট করে থাকে। সো এইটাতে জয়েন করলে প্রতারিত হবেন না, অনুগুলোতে জয়েন করে প্রতারিত হন, আমাদের কাছে কিন্তু কমপ্লেন করবেন না। শাফি আহমেদ লিখেছে, 2 টাকার শ্যাম্পুর মেয়াদ 3 বছর, আর 60 টাকায় 2 GB ডাটার মেয়াদ 3 দিন, মানবতা তো এরাই মেরে ফেলতেছে। সত্যিবাদী বাটপা ঢাকা থেকে লিখেছে, বল্টু ভাইয়া ম্যাথ এমনিতেই কম বুঝি, তাই ওই দিন কেমিস্ট্রি রেফারেন্স দিলাম, সায়েন্সের স্টুডেন্ট হিসেবে কি একটুকু পারবো না কেমিস্ট্রি কি রেফারেন্স দিছিল, কি দিছিল আমি ভুলে গেছি, চিন্তা করে দেখো কি অবস্থা আমাদের, কেমিস্ট্রি পারি না। মেহরিন সাবার থেকে লিখেছে, আজকে ফুচকা, এইটাই আমার চোখে পড়া লাগলো আজকে, শীতের দিনে কিন্তু ফুচকাটা তেমন একটা টানে না ভাই, তারপর আবার টানে ভাই, ঝালটা আবার টানে, ওই বুঝছেন ওইটা টানে না, তারপর লোকটা আমার চোখের পানি দেখে 3টা খালি ফুচকা ফ্রি দিচ্ছে, আপা খান ঝাল করে, ঝাল তো কমে গেছে, অন্য কোন জায়গায় ফুচকা খাইতে যাবে না, 3টা ফ্রি দিছে, চিন্তা করে ছেলে তো ঝাল লাগে, চোখ দিয়ে টক বকে মানে সাগর বয়ে যেতেছে, খাইতে আর না বলাইছেন কে বাসার নিচে নামছি, দেখা হয়েছে কথাবার্তা বলছি, এবার ফ্রেন্ড হচ্ছে চলে যাবে, একই সাথে ও ডাক দিছে রিক্সা,
আমার রান করা শুরু করছে, পিছন থেকে আরেক মেয়ে ডাক দিছে, এই রিকশা উনি তো রানিং এই ছিল, ফ্রেন্ডরা ক্রস করে মেয়েটা নিয়ে চলে গেছে। মানে ওটা ভাবলাম উনি ডাকবে জানতাম, তাই আগে থেকে রওনা দিছি। মানে এইভাবে ডিসক্রিমিনেশন কতদিন চলবে? এটাকে একথা কি বলে, কি বলে? মেটাবলিজম। আজকে মেটাবলিজম ক্লাস চলবে, চলো আমরা ফান করলে যাই। গাজীপুর থেকে মিম লিখেছে, ভাইয়েরা কেমন আছেন, অনেকদিন পর টেক্সট করলাম, থ্যাংক ইউ মিম। আচ্ছা কথা যাবো, আমরা ফান করলে যাবো না, চলো যাবো আমরা। করে দুরু দুরু, ওরে দুরু দুরু, কাল তো শুক্রবার না, মনে এত আনন্দ কিসে? আবার কবে শুক্রবার আসবে? আবার শুক্রবারে আসবে বোধ হয়। মঙ্গলবার পরে বা শুক্রবারটা দিলে মনে করো কাজের প্রতি একটা চার্ম থাকতো। বন্ধ দেওয়া দরকার দুইটা, সপ্তাহের মাঝখানে একটা, শেষে একটা। হ্যাঁ হ্যাঁ, তার মানে মাঝখানেটার জন্য আমরা তড়ি ঘুরে ঘুরে কাজ করবো, যে এই মঙ্গলবার বার একটা ছুটি আছে, তারপর আবার শুরু করবো সেই শুক্রবার একটা ছুটি আছে। হ্যাঁ, শনি রবি সোম, মঙ্গলবার বন্ধ, বুধ বৃহস্পতি শুক্রবার বন্ধ, এটা ঠিক আছে। শুক্রবার এটা মিলছে ভাই, মিলছে না? হ্যাঁ, প্রথম দিন আমরা তিন দিন কাজ করলাম বেশি করে, তারপর মঙ্গলবার দিনটা বন্ধ, তারপরে তো যে একটা গ্যাপের পরে আবার দুই, তাহলে মনে কর গায়ে লাগলো, গায়ে লাগলো না, মানে প্রতিদিন মনে হবে শুক্রবার, শুক্রবার মনে, আমরা একদম মানে ফাটায় কাজ করবো না, কেউ বোঝেন, ফোনটা ধরে আবার গালাগো। ও হ্যাঁ তাই তো, হ্যালো হ্যালো আমি বোধ হয় ভুল বুঝতে পেরেছি, কাউসার তাই না? কাউসার কোথেকে? কাউসার কোথেকে? কোথেকে? সোনারগাঁ, তুমি যখন ইংরেজিতে লেখো কি লেখো, গোল্ডেন ভিলেজ? না না, সোনারগাঁয়ে লেখো। রাতে আসলে থাকা যাবে তোমার বাসায়? রাতের বেলায় খাবারের কি ব্যবস্থা আছে এখন আসলে? কি চা? সোনারগাঁ বাসা তো না, সোনারগাঁ হোটেলের সার্ভিস ভালো না, ঠিকানা চা মধ্যে কেমন কেটে নেটওয়ার্ক ভালো না, সব দেবে সব দেবে, দেখতেছে যে আমরা সিরিয়াস, খাওয়া দাওয়ার ব্যাপার যখন আসছে তখন কাটে না, সে যখন দেখছে যে আমরা ব্যাপারটা সিরিয়াস, আমরা আইসা পড়তেই পারি, তখন সে তাড়াতাড়ি কেটেছে। মানে সে না কাটলেও মানে তার ভিতরে আবেগ আছে, বিবেক আছে যে নাট ভাইয়া বল্টু ভাই আসবে, কাটা যাবে না, পিছন থেকে মাঠ হয়েছে, খাওয়া বিকি আইলে কাটা, তখনই কাটে দিছে। ম্যাক্সিমাম ডেতে যত বাজারই করি না কেন, বাসায় গেস্ট আসলে মা আইসা বলবে ঘরে তো কিচ্ছু নাই, কিচ্ছু নাই, তুই ওদেরকে হঠাৎ নিয়ে আসছিস। হ্যালো মিলছে বলো, আপনার ভাইয়ের মেয়ের নাম কি? আকসা। আকসা? হ্যাঁ। একটা কবিতার প্রথম লাইন, প্রথম লাইন, হ্যাঁ দ্বিতীয় লাইন, দ্বিতীয় লাইনটা তুমি বড় হলে বুঝতে পারবা। আচ্ছা ঠিক আছে, ওকে, আপাতত আকাশ বড় তারা দেখো। হ্যাঁ বলো। আমার একটা ফ্রেন্ডও শুনে, নাম কি? নাম কি? জোহা। জোহা, ঠিক আছে, জোহা, জোহা আকবরের জোহা। আমার মাও শুনে, তোমার মাও শুনে থাক, আন্টির নাম, আন্টি আসসালামু আলাইকুম, আন্টি কে আমাদের নাম বললো, নাট বল্টু সালাম দিছে। হ্যাঁ, শাওন এবং সজল বলো, মা নাট বল্টু সালাম দিছে। আচ্ছা, ইনস্ট্যান্ট নগদ, ও কোন বাকি রাখে না, যা দেবে নগদ। এক কাজ করো, আন্টি কে একটা ধন্যবাদ দিয়ে দাও, দৌড় দৌড় গিয়া দৌড় দেওয়া লাগবে না, বোধ হয় পাশেই আছে, দিয়ে দাও দিয়ে দাও, এইবারে পারবে না। আচ্ছা রাখবে, রাখি। হ্যাঁ টাটা। না এক মিনিট, এক মিনিট, আবার বলো।
নতুন চ্যানেল না হলে গুড ইভিনিং, গুড ইভিনিং, আমার নাম কি? তোমার কাছে জানতে চাই, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট মসলিন? মসলিন আর কি জিনিস? মসলিন কাপড়, এই যে আগে মানুষজন পড়তো মসলিন কাপড়, লালবাগ কেল্লায় যে সাজানো আছে, হ্যাঁ সাজানো এখন আছে, মসলিন কাপড় আছে। ওই ব্যাপারে তুমি কি জানো? তাসলিন থেকে মসলিন না মসলিন থেকে তাসলিন? মনে করো তাসলিন মসলিন কাপড় পরে যাচ্ছে কোথাও, আমি কিছু জানি না। তুমি যে কোনো প্রশ্ন আমাকে করতে পারো বিজ্ঞান বই থেকে। বিজ্ঞান থেকে প্রশ্ন করো, আমি উত্তর দেবো না। প্রশ্ন করলে বলে ফোন কেটে দিব। তুমি কোন ক্লাসে পড়ো? তাহলে প্রশ্ন করো না, বলতে পারবে না। আমি সূত্র শিখতে পারি না, নিউটন কয়টা সূত্র বানাইছে এটা সবার মুখস্থ। আমি কিন্তু শিখে গেছি, আমি কিন্তু শিখে গেছি, বলতো ভাইয়ের বলার পর থেকে আমি শিখে গেছি, শিখে গেছি। ব্যাকরণ পড়াইছি ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, ব্যাকরণ মাথায় ঢুকে না তেমন। তুমি তো যে বিজ্ঞান বই মাথায় ঢুকে নাই। তো ভালো থেকো, রাখি। না না না, যোগ বলবো। ও বলো, হ্যাঁ বলো, বিজ্ঞান বই খুলে যোগ বলবো। তাইলে কি করলে বেশি দিন বাঁচে মানুষ? বললো যে হাসলে। আচ্ছা তাইলে এখন থেকে আমি হাসতে হাসতে সিগারেট খাবো। ঠিক আছে, আস্তে আস্তে ফোন রাখলাম তাইলে। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আসো, ফোনের মধ্যে দিলে বুঝতে পারবা। মানুষ এখন ফেসবুকে বিশ্বাস করে না, ডাইরেক্ট ফোন দিয়েও বিশ্বাস করে না। তুমি দুইটা মেন্টাল রোগীর সাথে কথা বলতেছো। আমার নাম কি? আপনার থেকে ফোন দিছি। আমার দুইটা বউ, এদের সাথে কথা বলতেছি, তারপরে আবার জিজ্ঞেস করতেছো স্বামী ফান্দে। আমি আরো স্বামী আসামি হয়ে গেলাম, লজ্জা পাই আমার বৌদিটা। লজ্জায় ক্যামেরার উপরে টিস্যু রাখতে ইচ্ছা করতেছে। আপনার কাজ বলো, আজকে বানাইলাম কালকে সকালে কুরিয়ার করে পাঠিয়ে দিলাম, বা হচ্ছে কাউকে দিয়ে দিয়ে গেলাম। তোমাদের যাইতে আসতে বলতেছি কেন? আমি যদি তোমাদের ওইখানে যাই তাহলে আমাদের সবাই কাবাব ভাইগা, মানে কাবাব ভাইবা, মানে কামাকামি শুরু করে দিবে। তাই তুমি কুরিয়ারে পাঠিয়ে দাও। তুমি যত কথাই বলো আমরা ঠান্ডা কাবাব খাই না, খাই না, গরম করে খাবো, টেনশন করো না, চলে আসো। আরে আমি নিজে, সরি সরি না, আমি গরম নাই।
ঠিক আছে, ঠান্ডার মধ্যে ভালো থেকো, লেপের তল থেকে বেরোয় না। আচ্ছা ভাই শোনো শোনো, বলো। জানি না আর কোনদিন লাইন পাবো কিনা, তবে আজকে হঠাৎ করে কেমনে জানি পায়ে গেছি, তো আমার নামটা মনে রাখো, আমার নাম শাম্মী, ঠিক আছে? হ্যাঁ শাম্মী, শাম্মী কাবাব যখন বলেছো মনেই থাকবে। আমার কথা বললো, হ্যাঁ আমি পড়শি আপুর সাথে দেখা করেছিলাম একবার, আমাকে চিনে পড়শি আপু, আমরাও চিনি। ঠিক আছে, টাটা, ভালো থেকো, কথা হবে আবার। হ্যাঁ ওকে।
বাবা বুঝে ফেলেছে ওরা শেয়ার কেমনে করে কেমনে করে ফেলায় ওরা শেয়ার করে ফেলায় তারপর দেখতে পাচ্ছি কে আছে এফ এম মুকাজাঙ্গির আলম একমাত্র উপরওয়ালাই ভালো জানে কার না কার জামাই আমার বউয়ের সাথে প্রেম করতেছে আমিও জানি মনে হইতেছে কয়েকদিন আগে ফোন দিছিল তারপর দেখতে পাচ্ছি শেয়ার করেছেন কে 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 রে তুই কে রে তুই কে কে তাও যদি ঘোরাটা শেষ হইতো তুহিন খান অনেক কিছু লিখেছিল ওই যে বল্টু পাশের বাসার ভাবি মুরগি খাওয়াচ্ছে হ্যাঁ হ্যাঁ আপনি মিস করে থাকলে হচ্ছে এখনই পাশের ফ্ল্যাটের সুন্দরী ভাবি লিখে সার্চ করেন নাহলে শাওন মজুমদার লিখে সার্চ করেন মজুমদার মধু মধুমদার মিথিলা ফারজানে লিখেছে ভাইয়া তোমরা কিন্তু কমেন্ট পড়ছো না আর বললাও না বিটিএস লাইক কিনা মানে বললাও না বিটিএস লাইক কিনা মানে আমি জানি না বল্টু টিতে কি হতে পারে তুমি এসছে সজলের এটা কি হলো বল্টু তুমি শাওন চলো চলো যাই 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 এটা বিটিএস ফ্রেন্ড বল্টু তুমি শাওন একটু শান্তিতে ঘুমাইতে দাও এই যে দেখো এক মাসের খাবার নিয়ে আসছি তোমাদের জন্য এইটা খাও আমাকে বিরক্ত করো না মশা বলতেছে ঘুষ দিয়া লাভ নাই আমরা সৎ উপার্জন করে খাই তাহলে কোন পেশায় যাইতেন মশা বলতেছে যে মশা না হয়ে মানুষ হলে আমি তো সিও ডাক্তারই হইতাম বললেন ডাক্তার হইতেন আপনি বলে কেন কই দেখেন আমাদের ইঞ্জেকশন দেওয়া কোনো সমস্যা না আমরা ইঞ্জেকশন দিতে পারি রক্ত নিতে পারি খালি প্রেসক্রিপশনটা দিতে পারি না বলে আজ আমরা ডাক্তার সম্মানটা পাইতেছি না যাই হোক আজকে চলে যাওয়ার সময় হয়েছে ভালো থাকবেন আজকের এপিসোডটা ভালো ছিল আজকে যারা যারা মিস করেছে ওয়ান অফ দ্য বেস্ট এপিসোড মিস করে ফেলেছে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের লাইভ শেয়ার করতে থাকবেন সবসময় আমাদের পাশে থাকবেন শুনছিলেন নিউ ভ্যালি প্রেজেন্টস নাট বল্টু টা 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 ক্যাপিটাল এফএম টাইম চেক ইটস 8 পিএম